আসো আসো কিছু এসো মা এসো কেমন আছো তুমি ভালো আছি আঙ্কেল বসো তাহলে বৌদি এত বলে 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 আলটিমেটলি আজ তাহলে আশা হলো হ্যাঁ আজ তো আমরা নিজেদের গরজে এসেছি এই তো এবার থেকে আশা যাওয়া শুরু হয়ে গেল সবার সব ঠিক আছে মা কারোর কিচ্ছু হারায়নি শুধু আমার যা হারিয়েছে তার জীবনে ফিরে পাব না আমার মন বিশ্বাস করতে চাইছে না তুই বেঁচে নেই কেমন আছিস মা কোনোদিন কি আর তোর সঙ্গে দেখা হবে না চোখের সামনে এই সংসার এখন অন্য মেয়ের হাতে চলে যাবে সেটা আমাকে দেখতে হবে বেশ তো মা সংসার না হয় চলে যাক তুই আমার যেমন ছোট্ট মেয়েটা ছিলি আমার কাছে চলে আয় মা আমি আর তুই গ্রামে ফিরে যাব আর কাউকে চাই না আমাদের আমরা নিজেরা নিজেদের নিয়ে থাক কি গো তোমরা কোথায় গেলে বৌদি আসছি 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 এসো আপনারা এসে গেছেন কেমন আছো তুমি অলিমা আমরা ভালো আছি তোমরা ভালো আছো হ্যাঁ আমরা খুব ভালো আছি আরো ভালো থাকতে চাই সেই জন্যই তো আজকের দিনটা দেখেছিস ছোট কেমন লজ্জা পাচ্ছে ওকে কেন লজ্জা দিচ্ছ দিদি ভাই আচ্ছা আমি লজ্জা দিচ্ছি কোথায় বলতো হ্যাঁ আমি তো বলছি আমরা ভালো আছি কিন্তু আরো ভালো থাকতে চাই সেটা থাকবো কি করে ওলিকে আমাদের বাড়িতে মেয়ের মতো করে পাবো তবে তো ভালো থাকবো সকলে মিলে তাই না আমরা কিন্তু সত্যি খুব আশা করে আছি এরপর আপনাদের পছন্দ আপনাদের বিবেচনা আমাদের তো প্রথম দিন থেকে খুব পছন্দ হয়েছে সে কথা বলে লাভ কি আমরা তো বলছিলাম এই কথাটা আমরাই প্রথমে বলবো আপনারাই কথাটা তুলে ফেললেন আমরা শুধু বললেই তো হবে না দিদি ছেলে মেয়েদের পছন্দের একটা ব্যাপার আছে এখন আপনাদের ছেলের বলিকে পছন্দ হবে কিনা সেটাও তো একটা দেখার ব্যাপার থাক তোমাকে আর লজ্জা পেতে হবে না আচ্ছা উনি উনি কে ওনাকে ঠিক চিনতে পারলাম না তো রাই কোথায় যাচ্ছ এদিকে এসো ওনারা তোমার সঙ্গে আলাপ করতে চান এসো আলাপ করিয়ে দি এসো এসো ও রাই আমাদের বাড়িতেই থাকে আপনারা কথা বলুন আমি চায়ের জলটা বসিয়ে দিয়ে আসছি ডোমেস্টিক্যাল আপনাদের বাড়িতে থাকেন না না উনি আমাদের আত্মীয় আপনারা তো ঋষির জীবনের সব কথাই জানেন উনি জাহ্নবীর মা ছি ছি তুমি তুমি একটু বুঝে কথা বলতো সরি কিছু মনে করবেন না আমি আমি না বুঝতে পারিনি আমার স্ত্রীকে দয়া করে ক্ষমা করবেন উনি একদম বুঝতে পারেননি না না ওনার কোনো দোষ নেই আপনারা বসে কথা বলুন আমি এক্ষুনি চা করে আনছি না 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 একদম ব্যস্ত হতে হবে না আপনাকে না না ব্যস্ত হওয়ার কি আছে দুদিন পরে আপনারা এই বাড়ি কুটুম হতে চলেছেন আপনাদের এইটুকু আপ্যায়ন করার সুযোগ দেবেন না আপনারা বসে গল্প করুন খারাপও লাগে ওনার মেয়ের জায়গাতে কেউ আসবে আচ্ছা ওনার মেয়ের কি হয়েছিল মনে কাছে ব্যাপারটা পরিষ্কার নয় একদিন হঠাৎ চলে গেছে তারপর আর ফেরেনি কি হয়েছে তাও আমরা জানি না মানে অন্য কারুর সঙ্গে কি অ্যাফেয়ার ছিল না না সেরকম ঘটনা ঘটার মতো কিন্তু কোনো কারণ নেই
সেরকম কোনো ব্যাপারও ছিল না। আসলে কি করে বলি বলো না, আমরা তো সেরকম কিছু দেখিও নি, কিছু জানিও না। ওর মা এখানে আমাদের বাড়িতেই থাকতো বলে ওকে আমরা যেতে দিইনি। সত্যি আপনাদের মতন মানুষের পক্ষেই এমন কাজ করাটা সম্ভব। বলছি যে একটু ঋষিকে ডাকো এবারে। হ্যাঁ ডাকছি ডাকছি। এই ঋষি, ঋষি। হ্যাঁ বাবা। একবার নিচে আয় না। আসছি। সেই হ্যান্ডসাম ছেলেটা, শুনেছি আগে বিয়ে নিয়ে কি সব ঝামেলা টামেলা হয়েছিল, ওর বউ নাকি মিসিং নাকি অন্য কোথাও চলে গেছে বলছে, কি জানি। এইরকম একটা হ্যান্ডসাম বরকে ছেড়ে একটা বউ চলে যায় কি করে? যাকে ওসব নিয়ে আমার মাথা ঘামিয়ে দরকার কি? বাবা মা যা ভালো বুঝবে তাই হবে। তোমার কথা আমি অনেক শুনেছি, কোনোদিন তোমাকে দেখিনি, আজ প্রথম দেখলাম, তো চোখ ভরে গেল আমার। ঋষি, তোর তো অলির সঙ্গে আলাপ হয়নি। ও অলি, ঋষি ও এমএ পড়ছে। ঋষি খুব ভালো মেয়ে কিন্তু, খুব লক্ষ্মীমন্ত মেয়ে, তোরা একটু আলাদা করে কথা বলে নে। না না আমি এখানে ঠিক আছি। না না ওকে এম্বারেস করে লাভ নেই, ও এখানেই বসো। দেখো ঋষি, আজকাল তো আর আমাদের সময়কার মতন দিনকাল নয়, দিন পাল্টে গেছে। আমাদের সময় ছোটদের বিয়ে দেওয়া হতো, তাদের কোনো কথা বা বক্তব্য থাকতো না, কিন্তু আজকাল ছেলে মেয়েদেরও কথা থাকে, তাদেরও ওপিনিয়নটা ম্যাটার করে। আমরা এসেছিলাম প্রস্তাব নিয়ে যাতে আমার মেয়েটি তোমাদের বাড়িতে বউ হতে পারে। তোমার বাড়ির লোকেরা শুনে রাজি হয়েছে, এখন বাকি রইল শুধু তোমার আর আমার মেয়ের ওপিনিয়ন। সত্যি কথা বলতে কি, তোমাদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির এই সম্পর্কটা তৈরি হলে আমার আনন্দের সীমা থাকবে না। কিন্তু তোমাদের ওপিনিয়নটা খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আমি মনে করছি যে তুমি বরং অলির সঙ্গে একটু কথা বলো। ওকে ওপর উপর দেখে তো চট করে বোঝা যায় না, চেনাও যায় না। একটু কথা বললে হয়তো তুমি ওকে চিনতে পারবে, আর অলিও তোমার সঙ্গে কথা বলে তোমার পছন্দ অপছন্দ সব জানতে পারবে, তাই তো? আর তুমি মানুষটা কেমন, তাই আমি বলি কি, অলির সঙ্গে আলাদা করে একটু কথা বলো, তাহলে আমরা গুরুজনেরাও একটুখানি শান্তি পাই। আর এই আর কি কি দাদা, ঠিক তো? একশোবার একদম একশো কথার এক কথা বলেছ। জানা নিজে রুমে নিয়ে জানা নিজে গল্প কর না একটু। না না ঠিক আছে, আমি এখানে ঠিক আছি। আর এত লজ্জা করতে হবে না, যাও মা যাও। যার সাথে থাকবে, যেখানে থাকবে, তার সঙ্গে কথাবার্তা বলে একটু বুঝে নাও থাকতে পারবে কি না। তবে হ্যাঁ, আমাদের ছেলে বলে বলছি নে, আমাদের ছেলের মতো দুটো ছেলে ভূভারতে নেই কো। এখন আমার কথা একটু বাড়তি মনে হলেও পরে যখন তুমি এই বাড়িতে বউ হয়ে আসবে তখন মিলিয়ে নিও। মেজমা কি হচ্ছে কি? এই দেখো ছেলে কিছুতেই বলতে দেবে নে। আরে বাবা, আমরা যা বিশ্বাস করি, আমরা যা জানি তাই তো বলবো। অলি,
শুনেছি তুমি নাকি খুব ভালো গান গাও, তা একটা গান শোনাবে নাকি? আচ্ছা, কেউ গান শোনাতে বললেই অলি তুমি আমার দিকে তাকাও কেন বলো তো? তোমাকে গান শেখানো হয়েছে কেন? তুমি তো গান জানো, গাও, গান গাও একটা। আহা, লজ্জা পাচ্ছে যখন, থাক না, পরে না হয় একদিন শোনাবে। লজ্জার কি আছে আমাদের সামনে, আবার লজ্জার কি আছে? শোনো মা, একটা গান শোনো, শুনিয়াও, পরে শোনালে হয় না? পরে আবার কি বাবা, পরে শোনানো যা আর এখন শোনানো তো তাই, তাই না? কি বলো মেজদি ভাই, তুমি বরং এখনই একটা গান শোনাও। ঋষি বসে যা, গানটা আমরা শুনি, তারপর তুই ওর সঙ্গে কথা বলিস। আচ্ছা মারে, সবাই যখন এত করে বলছেন একটু শুনিয়ে দে। মনের মধ্যে আর কোনো মুখকে নিয়ে ভাবার কোনো ইচ্ছাও নেই, এতদিন অবসরও পাইনি। আবার এই কথাও ঠিক যে একার জীবনে ভয়াবহতা আর মেনে নিতে পারছি না, যে আসবে আমার জীবনে তাকে কি আমি সুখী করতে পারবো? জাহ্নবীর অস্তিত্ব মুছে দিয়ে সবটা দিতে পারবো তাকে? পারবো না, আমি জানি। সেই কথাটাই বলবো, শুধু সেই কথাটা, তাতেও যদি ওর আপত্তি না থাকে তাহলে ফাঁসিয়ে দেব,
জীবনের নৌকোটাকে ওর ঘাটে আর ভাবতে পারি না। তিনটে বছর জানবি এমন কোন জায়গা নেই আমি তোমায় খুঁজিনি, এমন কোনো কথা নেই যাতে তোমার কথা আমার মনে পড়েনি, তবুও তোমার কোনো অস্তিত্বের খোঁজ পাইনি আমি। কেন তুমি এইভাবে আমার জীবন থেকে হারিয়ে গেলে, কেন জানবি? অলিমা যাও, তোমরা কথা বলে নাও আর আমরাও একটু কথা বলি। ঋষি জানা তুই অলিকে নিয়ে যা, আপনি আসো। আরে ওকে আপনি বলছো কেন, ও তোমার থেকে অনেক ছোট হয়, আপনি বলতে হবে না। না না, প্রথম পরিচয় হচ্ছে, তুমি বলি কি করে। আপনি আমাকে তুমি বলতে পারেন। আচ্ছা ফাইন, আসো তাহলে। আচ্ছা আমরা ছাদেও যেতে পারি, যদি আপত্তি না থাকে আমার ঘরেও যেতে পারি। না ঠিক আছে, আপত্তি নেই তো। তাহলে এসো, তোমার যদি কিছু জানার থাকে। জানি না, যা। অমিতাভদা, আপনার মেয়ে কিন্তু খুব সুলক্ষণ, এখন আমাদের আমাদের ঋষির পছন্দ হলেই হলো আর কি। আমার তো মনে হয় ঋষি বাবুর অপছন্দ হওয়ার কোনো কারণই নেই খো, যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা কিন্তু আজ থেকে বিয়ে তোজ্জ শুরু করব। আপনি যেন কি বলছিলেন, আপনার বাড়িতে আরো কেউ আছে, আপনার ভাগ্নি বা কেউ? হ্যাঁ, আমার ভাগ্নিটি থাকে আমাদের সঙ্গে। কারোর কাছেই বলি না মেয়েটাকে কুড়িয়ে পেয়েছি, দরকার কি, ওরও হয়তো খারাপই লাগবে, তার থেকে আমার ভাগ্নি হয়ে থাক না সারা জীবন। ওকে আসতে বলেছিলাম আমরা, কিন্তু কিছুতেই আসতে চাইল না, আসলে একটু ঘরকুনো আছে। ওই ভাগ্নি ও কি অলির থেকে ছোট? না না, ও থেকে বড়। তবে বিয়ের কথা ও কোনো উচ্চ বাচ্চাই করে না, বিয়ের কথা বলেই রেখে যায়। আমরা তো অনেকবার বলেছিলাম বিয়ের কথা, কিন্তু ও বিয়ে কিছুতেই করতে চায় না। এখন আর আমরা জোর করি না, আসলে ও যদি বিয়ে না করতে চায়, নাই বা করলো, আমাদেরও একটা অবলম্বন। মেয়ে যদি এই বাড়িতে চলেই আসে তাহলে তো আমরা দুজনে একাই হয়ে যাব, ও থাকবে আমাদের সঙ্গে। একদিন নিয়ে আসবেন আমাদের বাড়িতে, আপনাদের সকলের সঙ্গে আলাপ হলো, কিন্তু তার সঙ্গে তো আলাপ হলো না, সেই গ্যারেন্টি কিন্তু আমি দিতে পাচ্ছি না। ও ভীষণ লাজুক, ওর নাকি লোকের সামনে আসতে ভীষণ অস্বস্তি হয়, কোথাও যেতে চায় না ও, জানেন তো। আমরা অনেকবার বলি কিন্তু কোথাও যেতে চায় না। তবে বোনের বিয়ের দিন আর কোথায় বালাবে, সেদিন তো আলাপ হবেই। অলির বিয়ে, তুলি ভীষণ খুশি জানেন, কত কি প্ল্যানিং করছে ও। এই বাড়িতে যদি তুলির বিয়ে হয় তাহলে তো বিয়ের দিন তুলির সঙ্গে আপনাদের আলাপ হবেই। ওই মেয়েটির নাম বুঝি তুলি? হ্যাঁ, আমার ভাগ্নির নাম তুলি, বড় ভালো মেয়ে ও। কোথায় যাচ্ছ? এখানেই থাকো আমাদের সঙ্গে। না না, তোমরা গল্প করো, আমি একটু মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা, ওনার মেয়ের জায়গায় কেউ আসবে, ওনার কোনো আপত্তি নেই তো? উনি তেমন মানুষই নন। আর আপত্তি করেই বা কি করবে, আমাদের ছেলের জীবনটা তো আর এভাবে কাটতে পারে না, আমাদের ছেলেকেও তো ঘরবাসী করতে হবে। ওর মেয়েকে যখন খুঁজেই পাওয়া গেল না, তখন আপত্তি করবেই বা কোন জোরে?
না না আপনারা এইসব নিয়ে কিছু ভাববেন না আপনারা ভাববেন না কিছু দেখো আমার মনে হচ্ছে ঋষি আর পলি এদের দুজনকে দুজনের অপছন্দ হবে না তোমার কথা যেন ঠিক হয় প্রতীক আমরা সবাই খুবই আশা করে আছি